ভয়াবহ বন্যার কবলে সিলেট। স্থানীয়দের মতে আগে কখনোই তারা বন্যার এত ভয়াবহতা দেখেনি। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ কেন্দ্র রেল স্টেশন সব কিছুই বাদ যাচ্ছে না উঁচু স্থানগুলো। রাতেও হোস্টেলের চারপাশে সম্পূর্ণ শুকনো অবস্থায় দেখে ঘুমাতে গিয়েছিল 300+ শিক্ষার্থী, কিন্তু ঘুম থেকে উঠে দেখতে পায় পানিতে ভাসছে ঘরের সব কিছুই। এমনই পরিস্থিতির সাক্ষী হয়েছেন সিলেট নার্সিং কলেজে পড়তে আসা প্রায় 300 জন ছাত্রী। ভুক্তভোগী এক ছাত্রী বলেন, রাত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই হোস্টেলের নিচে তালায় পানি প্রবেশ করে। এখন পর্যন্ত পানি বাড়তে বাড়তে নিচতলা তলিয়ে গেছে। সেই ছাত্রী জানান, হোস্টেলে প্রায় 300 শিক্ষার্থী অবস্থান করছেন। এদিকে নিচতলায় ডাইনিং হওয়ায় ও গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম হতাশা ও আতঙ্কে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের কাছে পর্যাপ্ত শুকনো খাবার না থাকায় ও রান্নার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সংকটের আশঙ্কা করছেন তারা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে। সম্ভব হলে দ্রুত এই হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল অথবা শুকনো খাবারের ব্যবস্থা করার জন্য প্রশাসন ও নার্সিং কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে পানিবন্দী হয়ে পড়া শিক্ষার্থীরা। সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমে ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠছে। সে সম্বলটুকু পানির তোড়ে ভেসে চলে যাচ্ছে। সব কিছু ফেলে প্রাণ বাঁচাতে সবাই ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের হয়তো আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে না, কিন্তু তাদের প্রয়োজন পর্যাপ্ত খাদ্য সহায়তা। প্রিয় ভিউয়ার্স, সিলেটের বন্যা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে এটা কোথায় গিয়ে থামে বলার উপায় নাই। তাই আমাদের কি উচিত নয় বানভাসী মানুষ এসব মানুষের পাশে সহায়তার হাত দিয়ে পৌঁছানো? ইয়েস অথবা নো লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।